পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান কাভেরিতে দুর্গাপূজার অষ্টমীতে হওয়া খেলায় লাকি ড্রয়ের মাধ্যমে স্কুটি জেতেন এক ক্রেতা। ওই সপ্তাহেই সোনার কয়েন জেতেন আরও এক ক্রেতা। রবিবার সন্ধ্যায় এই দুজনের হাতে উপহার তুলে দেওয়া হলো কাভেরির পক্ষ থেকে। দুর্গাপূজার অষ্টমীতে হওয়া খেলায় লাকি ড্রয়ের মাধ্যমে এক ক্রেতার হাতে স্কুটি তুলে দেওয়া হয় কাভেরির তরফে। গত 25শে সেপ্টেম্বর থেকে 1লা অক্টোবর পর্যন্ত কাভেরিতে ক্রেতাদের জন্য কেনাকাটার পাশাপাশি ছিল গোল্ড কয়েন ও স্কুটি জেতার সুবর্ণ সুযোগ। মহা অষ্টমীর সন্ধ্যায় কাভেরিতে লাকি ড্র কুপনের মাধ্যমে স্কুটি জেতেন এস সিনহা নামে এক ব্যক্তি। অন্যদিকে এই সপ্তাহ সোনার কয়েন জেতেন এক ক্রেতাও। 23শে অক্টোবর রবিবার সন্ধ্যায় কাভেরির পক্ষ থেকে এই দুই ক্রেতার হাতেই উপহার তুলে দেওয়া হলো। স্কুটি জিতে বেজায় খুশি এস সিনহা। লটারি এইভাবেই পুরস্কার পেয়ে আপ্লুত ক্রেতা। প্রচুর আনন্দিত আমি, এইভাবেই যেন পরবর্তীকালে যেন পাই এটাই বলবো। কত টাকা বাজার করেছি আমি? 3,500 সামথিং কিছু বাজার করেছিলাম টাকার। এটাই বলবো যেন সবাই আসে দোকানে কেনাকাটি করতে। এখানে স্বচ্ছতার ব্যাপারটা আছে, যেন সবাই আসে এবং আপনারা সবাই কাভেরিতে আসবেন, বাজার করবেন। মহাষ্টমীর সন্ধ্যায় কাভেরিতে লাকি ড্র কুপনের মাধ্যমে সোনার কয়েন পান দৌলতাবাদের বাসিন্দা সন্তোষ পাল। এদিন তার হাতেও সোনার কয়েন তুলে দেওয়া হয়। যে আমি একটা বাজার করে একটা গিফট পেয়ে গেছি লটারির মাধ্যমে, তার জন্য আমি ভীষণ আনন্দিত। তাদের তো আমি তো আমি এর আগেও কাভেরিতে কয়েকবার বাজার করে গেছি। অলরেডি আমি ল্যাপটপ দিয়ে শুরু করি কাভেরিতে বাজার। দুটো ল্যাপটপ একসঙ্গে নিয়েছিলাম ছেলের আর ভাইপোর, এবং পরবর্তীতে আমি প্রশাসনিক জামা কাপড় কিনতেও কয়েকবার এসেছি। এর পরবর্তীতে আমার বন্ধুবান্ধব বা আমার আত্মীয় স্বজনদেরও বলবো যে কাভেরিতে যেন সেখানে গেলে সব কিছু স্বচ্ছতার মাধ্যমে হয়। লটারি মটারি যদি থাকে সেটাও স্বচ্ছতাই হয়, আর বাজারটা যেন সেখানে সবাই আসে বাজারে। বিগত দিনে সোনা ও রূপোর কয়েন দেওয়া হলেও এবারে ছিল বিশেষ আকর্ষণ স্কুটি। প্রায় এক মাস ধরে ক্রেতাদের কুপন থেকেই হয় খেলা। মহাষ্টমীর সন্ধ্যায় খেলা হলেও প্রায় 3 সপ্তাহ পর তুলে দেওয়া হলো স্কুটি। আমাদের যে লাকি ড্রটা খেলানো হয়েছিল তার প্রাইসটা আজকে আমরা কাস্টমারের হাতে তুলে দিলাম। তো কাস্টমারের নাম হচ্ছে এস সিনা, তো ওনার হাতে আমরা আজকে প্রাইসটা তুলে দিলাম। আর এটা কোনো ফেক নয়। অনেকে ভাবে যে লটারি হচ্ছে দিচ্ছে বা দিচ্ছে না, কিন্তু সেটা না। আমরা আগেও বিগত দিনে আমরা সোনা দিয়ে এসেছি, রূপো দিয়ে এসেছি, এবার আমাদের ছিল সোনা এবং স্কুটি, সে দুটোও আমরা দিলাম। আজকে কাস্টমারের হাতে সোনা তুলে দিলাম এবং স্কুটিও তুলে দিলাম।